নমস্কার বন্ধুরা, একটি রিকোয়েস্টেড রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছিটে রুটি বা ছিটে পিঠের রেসিপি। এখনও বাড়িতে অতিথি আসলে গ্রামের দিকে এই রুটি বা এই পিঠে বানানোর রেওয়াজ আছে, আর এটা আজকে আমি ডিম ছাড়াই বানিয়ে দেখাচ্ছি যাতে এটা সবাই ট্রাই করতে পারেন। প্রথমে দেখুন, আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আতপ চালেই এটা বানাতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে স্মেল এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে আমি এখানে দুবার ধুয়েছি, খুব বেশি ধোয়ার দরকার নেই, তাতে কিন্তু চালের স্টার্চটা বেরিয়ে যাবে এবং রুটিটা ঠিকঠাক হবে না, সেই জন্য আমি দুবার ধুয়ে এখানে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 5-6 ঘন্টা, বা ওভারনাইট এটাকে ভিজতে দিতে হবে। 6 ঘন্টা ভিজানোর পর আমি এটাকে জল ঝরিয়ে চলে এসেছি, মানে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি চাল থেকে। এবার এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে। আর চালের মধ্যে যে জল আছে সেই জল দিয়েই এটাকে বেটে নিলে হবে, এক্সট্রা জল মেশানোর দরকার নেই, তাতে কিন্তু চালটা খুব ভালো মিহি হয় না। ঢাকনাটা বন্ধ করে দিলাম জারের, এবার এটাকে বেটে নিচ্ছি। দেখুন, একদম এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হতে হবে, যাতে একটুও দানা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই ব্যাটারটা যত স্মুথ হবে রুটি কিন্তু ততই ভালো হবে, তত নরম হবে। এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি আমি। এরপর এই মিক্সার জারের মধ্যেই জল দিয়ে, যতটা ব্যাটার ছিল ততটাই আরও জল দিয়ে সেই জলটা আমি মিশিয়ে দিলাম বাটির মধ্যে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম রানিং হতে হবে। কিন্তু এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি 1/2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটা টিস্যু পেপার দিয়ে এই তেলটাকে পুরো কড়াইতে এভাবে স্প্রেড করে দিচ্ছি, যেন কোথাও তেল কড়াইতে লেগে না থাকে, মানে কড়াইটা জাস্ট একটু গ্রিস করে নেওয়া। আপনারা কিন্তু তেল ছাড়াও এটা করতে পারেন। এরপরে এই ব্যাটারের মধ্যে আঙুল ডুবিয়ে, আঙুলে যেটুকু ব্যাটার লেগে থাকবে সেটুকুকেই কড়াইয়ের ওপরে দিয়ে এভাবে একটা নেটের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে ব্যাটার ছিটিয়ে তৈরি করা হয় বলেই এর নাম ছিটে রুটি। আমি পুরো ব্যাপারটা এখানে একটুও ফাস্ট ফরওয়ার্ড না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, পুরোটাকে এভাবে কভার করে দিচ্ছি যাতে এটা ভেঙে না যায় তোলার সময়। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো এভাবেই রেখে দেব। 20 সেকেন্ড পর ঢাকনা খুলে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে এরকম ফোল্ড করে নিচ্ছি। দেখুন, একটুও কিন্তু ভেঙে যায়নি এটা। এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি। একদম সেম ওয়েতে আমি আরও একটা বানিয়ে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ব্যাটারটা আরও একটু ঘন রেখে এটাকে শেপ দিতে পারেন, তাতে হয়তো শেপ দিতে সুবিধা হবে, কিন্তু অথেন্টিক ওয়েতে করতে গেলে এরকম পাতলা ব্যাটার দিয়েই করতে হয়। এই সেম ব্যাটারটা দিয়ে কিন্তু গোলা রুটির মতো করেও ভেজে নেওয়া যায়, এটাতে খাটনিটা অনেকটাই কম। কড়াইটা ধরে এটাকে স্প্রেড করে দেওয়া হলো, আর একটুও তেল কিন্তু দিতে হয় না, শুধু প্রথমে কড়াইটাকে গ্রিস করে নিলেই হয়, বাকি সমস্তটা বিনা তেলেই কিন্তু হয়ে যায়। 15-20 সেকেন্ড রাখার পর এটাকেও তুলে নিচ্ছি। যে কোনো একটা দিক এটাকে কড়াইয়ের ওপরে দিয়ে একটু সেকে নিলেই হয়, খুব সফট হয় এটা খেতে। আমি 2 রকম শেপেই দেখিয়ে দিলাম, যেটা সুবিধা হয় সেটা করতে পারেন, তবে ছিটের রুটি কিন্তু প্রথমে যেটা দেখালাম সেই রকমভাবেই বানানো হয়। আর এটাকে ঝালঝাল কোনো প্রিপারেশন, মানে কষা কষা কোনো প্রিপারেশনের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে আলুরদমের সাথে সার্ভ করলাম। নর্মালি দেশি মুরগির মাংস বা ঝোলা গুড় দিয়ে কিন্তু এটা গ্রামের দিকে সার্ভ করা হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এটা আপনারাও বাড়িতে বানাবেন এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।